আজকে আমাদের চলতেছে এই যে ফুচকা পার্টি বাসায়। ফুচকা পার্টিতে অংশগ্রহণ করতেছে আম্মু আর সাথে আমি, বাকিরা সবাই মিস করতেছে আর কি, আপনারা সহ। তো হঠাৎ করে আজকে আয়োজন, এই আয়োজনটা সন্ধ্যায় আমি তাড়াতাড়ি ভাত খাই, তখন আসে শুনলাম যে আজকে নাকি ফুচকা পার্টি হবে। যাই হোক, এখন বাসায় আসার পর ফুচকার আয়োজনে চলতেছে কার্যক্রম। ফুচকা রেডি হয়ে গেছে কিছু, আম্মু রেডি করতেছে ফুচকা, আমি টেস্ট করি। টেস্ট করতে তো চামচ লাগবে। আম্মু দিচ্ছে আমাকে ফুচকা, টেস্ট করবো। আমাদের আজকে ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে যে আমাদের ফুচকা পার্টি, আমাদের কার্যক্রম চলতেছে ফুচকা পার্টিতে, পার্টির আয়োজন করা হচ্ছে বাসায়। আমরা বাড়িতে তৈরি করতেছি, এগুলো হাতের তৈরি, সব কিছু দেখতে পাচ্তেছেন, যে তেঁতুলের এটা সহ বাড়ির বাসায় ব্যবস্থা করা হয়েছে। পুরো দমে চলতেছে ফুচকা পার্টির আয়োজন। আজকে একটু আবহাওয়াটা ভালো না, আবহাওয়াটা বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, তো রাত্রে খাওয়ার পর শুনতেছি যে আজকে ফুচকা পার্টি আছে, সেই উপলক্ষে ভিডিওটা করা। তো যাই হোক, আজকে আমাদের ভালোই হইল, ফুচকা খুব একটা খাওয়া হয় না, কারণ বাইরের পরিবেশটা ভালো লাগে না, কিভাবে তৈরি হয় কিভাবে কি হয় এই বিষয়টা খুব একটা ভালো লাগে না, যেহেতু এগুলো বাসায় তৈরি। সেই হিসেবে আমার পছন্দের খাবার, খুবই চিন্তা ভাবতেছি এটা মনে হয় ভালোই টেস্ট করবে। তো আমরা একটু টেস্ট করে বুঝি, সবচেয়ে বড়টা খাইলে আমার মো এই আমি পুরোটা টেস্ট করতেছি, দেখি কেমন লাগে। খুব অল্প সামান্য কয়েকটা বানানো হয়েছে, তবে অসাধারণ হয়েছে, মনে হচ্ছে না যে বাসায় তৈরি। এখন পুরো দমে আয়োজন চলতেছে, আমি খাচ্ছি হাতে। মনে হচ্ছে না যে বাইরের বাসায় এগুলো বানানো হয়েছে, অসাধারণ টেস্ট, বাইরের চেয়ে অনেক ভালো আছে। বাইরে যেগুলো সাধারণত আমরা কিনে খাই, সেগুলোর চেয়ে স্বাদ অতুলনীয়। আমি খাচ্ছি, খুব অল্প আয়োজন কিন্তু সবকিছুই বাড়ির, এগুলো যেহেতু বাড়িতেই আমরা ব্যবস্থা করছি, সেহেতু স্বাদও ভালো হওয়ারই কথা। সুতরাং এই যে একটা ফুচকা পড়ে গেছে, থাক আচ্ছা ফ্লাই। তো আজকের আয়োজনের মূলই হচ্ছে আম্মু। আম্মু বলতেছিল যে অনেকদিন থেকে বাসায় কিছু আয়োজন করা হয় না, বিশেষ করে ববি চলে যাওয়ার পর, ববিকে অনেক মিস করতেছি আমরা।
ফুচকা পার্টি। আশা করি ববি দেখতেছে, হয়তো বা যখন ভিডিওটা পাবলিশ হবে ববি দেখবে, ববি বেশি মিস করবে আমাদেরকে ফুচকা পার্টি। তো ফুচকা বাঙালিদের বিশেষ করে মেয়েদের একটা প্রিয় খাবার আমরা জানি, সেই হিসেবে এই ফুচকা পার্টি ববি থাকলে বেশি ভালো হইতো। ববি লামিয়া এরা দুজন থাকলে তো কথাই নেই। যাই হোক, অনেক অনেক মিস করতেছি ববি আর লামিয়াকে। ববি আর লামিয়া যখন দেখবে ভিডিওটা ওরা আরো বেশি মিস করবে, সাথে মিস করতেছে সাদ্দামকেও। সাদ্দাম যদি দেখে যে আমরা এগুলো খাচ্ছি, ও যদিও বেশি খায় ক্যান্টনমেন্টে, তারপরও আমার বাড়ির তৈরি এগুলো আরো বেশি ভালো লাগতো। তো সবাই ভালো থাকবেন, আমরা ফুচকাটা খাওয়া শেষ করি, আবার দেখা হবে তোমার আয়োজন নিয়ে।